أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু রহমতুল্লাহি ও বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব আনোয়ার হোসেন কুয়েত থেকে জানতে চেয়েছেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করার বিধান কি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, টাকনুর নিচে কাপড় পরিধান করা ইসলামে হারাম। সে কাপড় পাজামা হোক, লুঙ্গি হোক, কোট হোক, চাদর হোক, জুব্বা হোক, কোনো অবস্থাতেই টাকনুর নিচে যেন না যায়। চাদরও যদি কেউ এমন লম্বা চাদর ব্যবহার করে যে চাদর টাকনুর নিচে চলে যায়, সেটাও ইসলামে নিষেধ। বুখারী হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারিফা ফিন্নার। দুই টাকনুর নিচে তহবন যে পরিমাণে স্থান ঢেকে রাখবে তা জাহান্নামে যাবে। আর যদি কেউ অহংকার বশত যদি কোনো কাপড় টাকনুর নিচে পরিধান করে, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার দলিল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, আল ইসবালু ফিল ইজার ওয়াল কামিজ ওয়াল ইমামা মান জাররা শাইয়ান খুয়ালা লাম ইয়ানজুরুল্লাহ ইলাইহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ। লুঙ্গি বা পাজামা, জামা ও পাগড়ি সাধারণত ঝুলিয়ে দেওয়া হয়, আর যে ব্যক্তি অহংকার বশত এরূপ কিছু ঝুলিয়ে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি তাকাবেন না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আরো বলেন, মান জাররা সাওবাহু কুয়ালা লাম ইয়ানজুরুল্লাহ ইলাইহি ইয়াউমাল কিয়ামা। মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি অহংকার বশত তার কাপড় ঝুলিয়ে দেবে টাকনুর নিচে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি তাকাবেন না। তো এই ধরনের হাদিস আরো বহুত রয়েছে। মোট কথা হলো এই, যদি কেউ এমনি ভাবে অহংকার ছাড়াই যদি কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, লটকিয়ে দেয়, লটকিয়ে পেন্দে, তাহলে অতটুক জাহান্নামে জ্বলবে। আর যদি অহংকার বশত যদি কেউ কাপড় পরিধান করে এবং টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, চাহে সেটা পাগড়ির এক অংশই হোক না কেন, চাদরের অংশই হোক না কেন, লুঙ্গি হোক না কেন, পাজামাই হোক না কেন, যে কোনো পোশাক কাপড় পরিধান করুক না কেন, সে কাপড়ের কিছু অংশ যদি টাকনুর নিচে ঝুলিয়ে দেয় অহংকার বশত, রব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে রহমতের দিকে দৃষ্টিতে দেখবেন না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে থাকাবেন না। তাই আমাদের উচিত যখনই আমরা কাপড় পরিধান করব, টাকনুর নিচে যেন না পড়ি, টাকনু শৈশবে বা টাকনুর উপরে যেন পরিধান করি। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।